জাতীয় শিক্ষা বোর্ড থেকে বলছিলাম, উইটি সেকশন থেকে মোহাম্মদ ইমন হলাদার আছেন? আসল নাম ইসমাইল মাতুব্বর, নিজেকে পরিচয় দিচ্ছেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে। এক শিক্ষার্থীর অভিভাবককে ফোন দিয়েছেন, কারণ উপবৃত্তির টাকা যাবে, তাই নাম্বারটি ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা দেখুন, আপনার এই মোবাইলে মাত্র একটা মেসেজ গিয়েছে, পেয়েছেন? ফাঁদে ফেলে এভাবেই শিক্ষাবৃত্তি, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি। তবে শেষ রক্ষা হয়নি, আটকা পড়েছে র্যাবের জালে। বুধবার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব জানায়, একটি অ্যাপসের মাধ্যমে গত কয়েক বছরে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। ইসমাইল মাতব্বর এখানে বিভিন্ন জনকে তারা ফোন করে যে আপনার অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা যাচ্ছে। আমি শিক্ষা অফিস থেকে বলতেছি, শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বলছি, বিভিন্ন কারণে আপনার অ্যাকাউন্ট জটিলতার কারণে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তখন স্বাভাবিক কারণে ভিকটিম বলে যে তাহলে আমার কি করতে হবে, বলে যে আপনার মোবাইল একটু সেটিং চেঞ্জ করতে হবে, আপনার অবশ্যই পিন নাম্বার কাউকে বলবেন না, তবে আমাদের এখান থেকে একটা কোড যাচ্ছে, সেই কোডটা আমাদেরকে দিয়ে একটু সহায়তা করবেন। এক দুই তিন, ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বিকাশ অফিস থেকে বলছি স্যার, ভালো আছেন? এদিন আরও এক চক্রের খবর দিয়েছে র‍্যাব, এরা আরও এক ধাপে গিয়ে। এই চক্রের টার্গেট বিভিন্ন এজেন্ট। অ্যাপস ব্যবহার করে প্রথমে এজেন্টদের পরিচিত জনের মোবাইল নম্বর তৈরি করেন, এরপর ফোন দিয়ে চাওয়া হয় যাবতীয় তথ্য। র‍্যাব বলছে চক্রটি কারিগরি দিক দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীদের থেকেও এক ধাপে গিয়ে। প্রতারণার মাধ্যমে তারা গড়েছে বাড়ি গাড়ি সহ প্রায় অর্ধ কোটি টাকা। স্বাভাবিক কারণে বিকাশ এজেন্ট যারা নেন তারা এসআরকে বিশ্বাস করেন, যেহেতু এসআর এর মাধ্যমে, সার্ভিস রিপ্রেজেন্টেটিভ এর মাধ্যমেই তারা এজেন্টশিপটা নিয়ে থাকেন, সুতরাং তার কথা বিশ্বাস করেন। তখন ওই ভদ্রলোক বলবেন যে আপনার যদি আমার বিশ্বাস না হয়ে থাকে তাহলে আপনার এসআর আপনাকে ফোন দিয়ে কনফার্ম করবে। কিছুক্ষণ পরে আরেকটা নাম্বার দিয়ে বলতেছেন, এই আমাদের হাই অফিসিয়াল ফোন করেছিলেন, উনি যেভাবে বলেন ওভাবে কাজ করেন, আপনার লাভ বেশি হবে, বলে ফোন কেটে রেখে দিবে, অল্প কথায় শেষ। গ্রেফতাররা নিজেদের নামের সিম ব্যবহার না করাই এতদিন আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে ছিল বলে জানায় র‍্যাব। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।